Dando. আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সাংবাদিক কিছু সাংবাদিকের উপর কিছু কিছু জায়গাতে আক্রমণের ঘটনা ঘটছে। তো আমরা এই ব্যাপারে এর আগেও আমাদের বিভিন্ন ফোরামে বিভিন্ন সম্মেলনে আলোচনা করেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। অনেক ক্ষেত্রে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে, আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে, কিন্তু আমরা চাই যে এটা একদম বন্ধ হোক। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না। অতীত দিনে আমরা দেখেছি যে সুদীপ শান্তনুকে আমরা হারিয়েছি, অতীত দিনে অনেকগুলো ঘটনা আমরা ঘটতো, এগুলো আমরা প্রতিবাদ করতাম। আমরা চাই যে অতীত বর্তমান যে কোনো সময় হোক সাংবাদিকদের উপর আক্রমণ যাতে কখনোই না ঘটে, একটা আক্রমণের ঘটনাও যাতে না ঘটে, এর প্রতিবাদে আজকে আমরা চিত্র সাংবাদিকদের ডাকে আমরা গণঅবস্থানে আমরা এখানে বসেছি। আমাদের একটাই দাবি যে কোনো রঙেরই হোক কোনো সাংবাদিক উপর যাতে আক্রমণের ঘটনা না ঘটে, এবং যারা আক্রমণ করছেন আমরা বলবো যে আপনারা সাংবাদিকরা আপনাদের বন্ধু, আপনাদের খবরেই আমরা পরিবেশন করে থাকি। আপনারা কখনোই সাংবাদিকদের উপর আক্রমণ করবেন না। কোথাও যদি সাংবাদিকদের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে আপনারা প্রেস ক্লাবকে জানাতে পারেন, বিভিন্ন ফোরাম আছে ওদেরকে জানাতে পারেন, কিন্তু কখনোই আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই দাবিতে আমরা এই আর্জিতে আজকে আমরা এখানে বসছি। আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রতিটি ঘটনায় যাতে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে দেওয়া হয়, একজন আসামি যাতে পার না পাওয়া হয় সে যে দলেরই হোক। কারণ সাংবাদিকরা সাংবাদিকের কাজ করবে, সবাই সবার কাজ করবে, সাংবাদিকদের উপর কেন আক্রমণ করা হবে? এই ক্ষেত্রে আমাদের একটাই দাবি যে দলেরই হোক আসামিদের যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়। আসলে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা এটা বছরের পর বছর ধরে চলে আসছে। একটা সময় যখন ঘটনাগুলো বাড়ছিল তার অমুক পরিণতি হয়েছিল শান্তনু সুদীপের হত্যাকাণ্ড। তারপর এটা দুর্বার আন্দোলন রাজ্য জুড়ে গড়ে উঠেছে, সাংবাদিকদের আন্দোলন, মানুষের মনোভাব সব কিছু মিলে, এবং এর পরবর্তী সময়েই রাজ্যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর একটা বেশ কিছু সময় সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা কিছুটা হলেও স্তিমিত ছিল। কিন্তু সম্প্রতিকালে আবার দেখছি এই ঘটনাগুলো বাড়ছে। পুলিশকে কার্যকরী ভূমিকা নিতে হবে, যদি এক্ষুনি ভূমিকা না নেয় তাহলে কিন্তু আবার আমাদের শান্তনু সুদীপের মতো ঘটনা দেখতে হতে পারে, এইরকম দুর্ভাগ্যজনক ঘটনা দেখতে হতে পারে। কারণ আমরা যেদিন বলেছিলাম যে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বন্ধ করো, সেদিন এই ঘটনা যখন রাজ্য সরকার শুনেনি তার পরিণতিতে কিন্তু আলটিমেটলি শান্তনু সুদীপ দুজন সাংবাদিককে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছিল ক্রিমিনালসরা। আজকে আবার শুরু হয়েছে, এক্ষুনি এই বিষয়গুলো বন্ধ হওয়া দরকার। এই বন্ধ করার জন্যই একদিকে জনমত তৈরি করা, আরেকদিকে প্রশাসন পুলিশ যাতে এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করে, তার জন্যই ফটোজার্নালিস্টদের সংগঠন এখানে গণঅবস্থানে বসেছে, আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি।